দেখতে পাইতেছি না, এটা হতেছে যে আমাদের অফিসের ছাদ বাগান ফুলে ফুলে ভরা। আসলে অফিসে নতুন অফিসে জয়েন করার পরে কালকে আমি এই ছাদ বাগানটা আবিষ্কার করছি, তাই দেখতে আসলাম আসলে কি আছে ছাদ বাগানে। শুরুতে একটা গেটের পাশে একটা ফলের গাছ আছে, কমলা জাতীয়, কিন্তু আসলে অনেক ছোট দেখতেছি, বলতে পারতেছি এটা মানে ছোট জাতের কমলা হতে পারে। আসলে এই গাছটা অপরিচিত আমার। আসলে এইখানে ছাদে আমি যতগুলো গাছ দেখলাম ম্যাক্সিমাম গাছই আমার অপরিচিত, কারণ হইতেছে যে আমি জানি না এগুলো কি গাছ। তবে আমার থাইল্যান্ডের অভিজ্ঞতা থেকে আমি দেখছি যে আসলে থাইরা যেই বাসা বাড়িতে বাংলায় যে গাছগুলো লাগায় বা চাষ করে সেই গাছগুলো কোনো ফলজ গাছ নয়, কোনো ফলজ গাছ দেখা যায় না, মোটামুটি সবই এরকম বিভিন্ন ধরনের বনসাই টাইপের গাছ, ছোটোখাটো গাছ এবং মানে আমাদের বলি জংলা গাছ যেগুলো আর কি, এই টাইপের গাছগুলো ওরা বেশি বাসা বাড়িতে রাখে। সো ফলের গাছ দেখতে পাওয়া মুশকিলের ব্যাপার, ঠিক এই ছাদ বাগান তার ব্যতিক্রম নয় আপাতত আমি যেটা দেখলাম। ঠিক গাছের উপর পরজীবী গাছের মতো এরকম করে দেখতে পাইতেছেন, এগুলো হতেছে যে গাছের উপরে বিভিন্ন ধরনের ছোট ছোট হাঁড়িতে আর কি গাছ লাগাইছে, সেখানকার গাছে একটা ফল ফুল। এইটা হচ্ছে ব্যাংককের সীমানা দূরবর্তী এলাকা, আর দূর থেকে দেখা যাইতেছে যে মসজিদের মিনার, নুরুল ইয়াকিন মসজিদ, এটা হচ্ছে মসজিদের মিনার। পেঁপে গাছ, তবে এরা ছাদের উপর যে পরিমাণ মাটি দিয়ে করছে এটা এটা একটু আশ্চর্যজনক ব্যাপার, কারণ এত মাটি ফেলে ছাদের উপর সম্মত করে না। দেখছেন বাঁশ, বাঁশও লাগাইছে, মাটিটা ভালোই, গোবর টোবর দিয়ে সার দিয়ে পুরো জৈব সার আর কি সম্পূর্ণটা। আগে বলছি যে হলে ফুল এবং বিভিন্ন ধরনের গাছ যেগুলো সম্পর্কে ম্যাক্সিমাম আমি অপরিচিত, আমি জানি না কি গাছ এগুলো, তবে সবই ফুলের গাছ এবং এগুলো আর কি বিভিন্ন ধরনের ফুল ধরে। আজকে দিনটা পুরোটাই মেঘলা মেঘলা, সকালে কালকে গত রাতে বৃষ্টি হয়েছে থাইল্যান্ডে ব্যাংককে, আর পুরোটাই মেঘলা দিন, তো অনেক আবহাওয়াটা অনেক এনজয়েবল। যাক এই সেই ফল, ফলটা এতটুকুই বড় হয়েছে, এর চেয়ে বড় হবে না, অলরেডি গায়ের রং হলুদ হয়ে গেছে। তো এই হইতেছে যে আমাদের আমার অফিসের ছাদ বাগান, আর কিছু নেই, এটা হচ্ছে অফিসের সামনের সাইড, এখান থেকে শুধু রাস্তাটাই দেখা যায় আর কোনো কিছু দেখা যায় না। আর এই হলো আমাদের পুরো ছাদ বাগানের শেষ।